মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন ভালোবাসার কাঙ্গাল, এই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একটি জনবান্ধব বাজেট, যে বাজেটের মধ্যে স্মার্ট বাংলাদেশের উপযোগী যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরও ইম্প্রুভমেন্ট, আমাদের মানব সম্পদ উন্নয়ন এবং তাদেরকে জ্ঞানকর্মী মানব কর্মী হিসেবে তৈরি করবার জন্য এখনই প্রযুক্তিগত উন্নয়নের জন্য এখনই হলো সর্বশ্রেষ্ঠ সময় হলো বিনিয়োগের। আবু নাসের, আমরা আলোচনা শেষ করব, আমরা আবার যদি সেই স্মার্ট বাংলাদেশে ফিরে যাই, যে স্মার্ট বাংলাদেশ করতে হলে যে কোন বিষয়ে বেশি গুরুত্ব, এত শঙ্কায় এত উদ্বেগের মধ্যেও আমি দৃঢ়তার সাথে একটি কথা বলবো যে আমাদের আত্মপ্রত্যয়ের এবং আত্মবিশ্বাসের একটি জায়গা আছে, আমাদের একটা ম্যাজিক্যাল লিডারশিপ আছে, তার নাম হলো শেখ হাসিনা। এই শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে উনি টার্ন করাতে পারেন, এটা উনি বারবার প্রমাণ করছেন। এবং অতি সম্প্রতি আমরা ওনার সাথে জাপান গিয়েছিলাম, সেই জাপানে 8টি সেক্টর বাংলাদেশের সাথে এমইউ এবং চুক্তি করেছে বিনিয়োগের জন্য, এবং জাপানের প্রধানমন্ত্রী উনি দৃঢ়তার সাথে বলেছেন যে বাংলাদেশই হবে আমাদের বিনিয়োগের সর্বশ্রেষ্ঠ ডেস্টিনেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এফবিসিসিআই একটি এখানে গ্লোবাল সামিট করেছিল, সেই সামিটে 2টি দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে এখানে বিনিয়োগের জন্য ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে, একটি হলো চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সৌদি আরবের সাথে। এই বিনিয়োগগুলো কিন্তু পাইপলাইনে আছে, এবং আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ব্যাংক যে ঋণ দিচ্ছে সেটা তো আর টাকায় আসবে না, ডলারেই আসবে। সমস্ত বিনিয়োগ এবং ঋণ আসা শুরু হবে, এবং আমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা দূর হবে। এবং আমি মনে করি যে আগামী যে বাজেট, এই বাজেট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন ভালোবাসার কাঙ্গাল, এই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একটি জনবান্ধব বাজেট, যে বাজেটের মধ্যে স্মার্ট বাংলাদেশের উপযোগী যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরও ইম্প্রুভমেন্ট, আমাদের মানব সম্পদ উন্নয়ন এবং তাদেরকে জ্ঞানকর্মী মানব কর্মী হিসেবে তৈরি করবার জন্য এখনই প্রযুক্তিগত উন্নয়নের জন্য এখনই হলো সর্বশ্রেষ্ঠ সময় হলো বিনিয়োগের, এবং সে দিকে বিবেচনা করে আর শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিবেন। এবং এই যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের মধ্য দিয়ে যে আকাশে মেঘ জমেছে সেই মেঘটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ ফজলুল হক, হাবিবুল্লাহ ডন এবং খন্দকার গোলাম মজিম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।